আসলে যমুনার কিনারে যারা আছেন অসুবিধে তাদের কোথায় চলে আসছে আজকে বোট, তাই না? এই বোট কোথায় ছিল একটি সময়? এই যে যমুনার এপারে কুটিয়ার কি অবস্থা, তাই না? এখানে কিন্তু অনেক বাবাজিরা ভজন করতেন। বিশ্বকর্মা আমাদের এত বড় প্রতিভাশালী বিশ্বকর্মা যে ওনার কাজের কাছে হার মানায় আমাদের বর্তমান সমাজের ইঞ্জিনিয়ারদেরও। কেউ কেউ আবার ভক্তরা আসেন যারা দর্শনের জন্য, তারা কিন্তু একটুখানি আনন্দ খোঁজার জন্য বা জলে নেমে যে একটুখানি সুখ উপলব্ধি করা যায় যমুনা মায়ের, সেই সুখ উপলব্ধি করার জন্যই কিন্তু আবার দর্শনার্থীরা যারা আছেন তারাও কিন্তু যমুনাজির জলে নাবছেন। রাধে রাধে মিত্র, তো আজকে এই ভিডিওটির মাধ্যমে দর্শন করব আমরা সেই স্থানটি। কোন স্থানটি? যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কৃষি নামক দৈত্যকে বধ করেছিলেন সেই স্থানটি, এবং যমুনাজি বর্তমানে তার কি রূপ রয়েছে সেই রূপও আমরা দর্শন করব এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন, সেই দ্বাপর যুগের মতো কিন্তু বিশাল রূপ ধারণ করেছেন আমাদের যমুনা মাইয়া। চলুন যমুনা মায়ের কাছে যাই। আর যমুনা মায়ের তটে সবাই এখানে বিশ্রাম নিচ্ছেন, এই হলো। আচ্ছা, ঘাট এবারে দেখুন এই, আর সব বোটগুলো এখানে এসে দাঁড় করিয়ে দিয়েছেন, যেহেতু আগের মতো সেরকম আর নেই যে অনেকটা নিচু জায়গায় যাবে বা নিচে নেমে তারপরে বোটে উঠতে হবে। সে কারণে সামনে রয়েছে আমাদের যমুনা মায়ের আরও অপরূপ সৌন্দর্য, সেটি তো অবশ্যই দর্শন করব। তবে কত শান্তিময় একটি পরিবেশ আমরা দর্শন করতে পারছি এই মুহূর্তে। সবাই বেশ যমুনা মায়ের সৌন্দর্য উপভোগ করছে আর যমুনার তটে এসে বসে আছেন। দেখুন, সুন্দর একটি অশ্বত বৃক্ষ রয়েছে, তার নিচেই সবার প্রতীক্ষা, যমুনা মায়ের আরতি দর্শন করবেন। আরতি তো অবশ্যই হয়, তবে সেই ঘাট তো ডুবে গিয়েছে বর্তমানে। বাহ, কি লীলা যমুনা মাইয়ার! হ্যাঁ, আমাদের স্রোত কি বিশাল স্রোত! যাকগে, এখান থেকেই কিন্তু যমুনাজি দেখুন শুরু তার রূপ দেখানো। কিভাবে ভক্তরা গলি থেকে বেরিয়ে বেরিয়ে আসছেন যমুনার তটে যাওয়ার জন্য। তো এবারে এই যে পরিবার ব্রজবাসী, ওনারা কেশিঘাটের দিকে যাচ্ছেন এগিয়ে, আমরাও যাই দেখি যে সেই কেশিঘাট যেখানে আমরা দাঁড়িয়ে একটা সময় এই স্থানে দাঁড়িয়ে যমুনা মায়ের সৌন্দর্য উপভোগ করতাম। আর এই যে অশ্বত বৃক্ষ দেখা যাচ্ছে, এই অশ্বত বৃক্ষের উপরেই আমরা উঠে বসে থাকতাম, নাকি না বসে থাকতাম না, অশ্বত বৃক্ষের নিচে বসে থাকতাম, সেখানে বসে যমুনা মায়ের সুন্দর ধারা উপভোগ করতাম। কিন্তু বর্তমানে সেই সৌন্দর্য উপভোগ করতে হলে এতটা জলে নেমে যেতে হয়, এর থেকেও বেশি সামনে এগোলে পরে। রাধে রাধে। এবারে এসে গেলাম এই কোনাটার মধ্যেই, একটুখানি জল বেশি, বাকি আর উপরে তেমন একটি জল নেই। কিন্তু যারা এই যমুনার তটে বাস করতেন, মানে ছোট ছোট কুটিয়া করে, তারা কতটা আজকে একটু সমস্যার সম্মুখীন হয়ে গিয়েছে, তার কারণ হলো যে সব কুটিয়াগুলো ডুবে ডুবে রয়েছে। হ্যাঁ, আসলে কেউ কেউ আবার ভক্তরা আসেন যারা দর্শনের জন্য, তারা কিন্তু একটুখানি আনন্দ খোঁজার জন্য বা জলে নেমে যে একটুখানি সুখ উপলব্ধি করা যায় যমুনা মায়ের, সেই সুখ উপলব্ধি করার জন্যই কিন্তু আবার দর্শনার্থীরা যারা আছেন তারাও কিন্তু যমুনাজির জলে নাবছেন। সেটা দেখে বুঝতেই পারছি, কারণ কি প্রয়োজন না থাকলে পরেও যারা উঁচু তলায় বসবাস করেন তারা তো যমুনাজিকে এভাবে কখনোই দর্শন করেন না, সে কারণেই যমুনাজির এরকম রূপ সুধা দর্শন করার জন্য একটুখানি নেমে পড়েছেন। ব্যাস একটুখানি হেঁটে আসলে পরেই কিন্তু জল এখানেই সমাপ্ত হয়ে যাচ্ছে এই অবধি। তারপরে আর কোনো অসুবিধা নেই। আসলে যমুনার কিনারে যারা আছেন অসুবিধে তাদের, কোথায় চলে আসছে আজকে বোট, তাই না? এই বোট কোথায় ছিল একটি সময়? যাকগে, আর 15-20 দিনের মধ্যে আবার আশা করি আমাদের এই ব্রজধামের বর্তমানের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবেন। তো এবারে মিত্র, যমুনার সেই পার দর্শন করব আমরা। দূর দূরান্ত যত দূর ধুধু করছে ও পার, দেখুন বৃক্ষ জলের নিচে চলে গিয়েছে এরকম অবস্থা।
এত জল এবারে বেড়েছে। কিছু কিছু ভক্তরা তো বলছেন যে 2013 সালের থেকে আরো বেশি বেড়ে গিয়েছে। যাই হোক, এবারে এখানে দেখুন একটি কুটিয়া, এই যে যমুনার এপারে কুটিয়ার কি অবস্থা, তাই না? এখানে কিন্তু অনেক বাবাজিরা ভজন করতেন, সেই স্থান কি অবস্থা এই স্থানে। কিন্তু প্রাকৃতিক দৃশ্য কিন্তু অসাধারণ লাগছে, স্রোত কিন্তু বিশাল রয়েছে যমুনাজিতে। হ্যাঁ, এই ভক্ত যে এখন কোথায় আছেন, এই ভক্ত যিনি এখানে বসবাস করছিলেন, বলা বড়ই দায়, কত চাষের জমি ডুবে গিয়েছে, তাই না? আবার জেগে উঠবেন যমুনাজির চর, আবার ভক্তরা কিন্তু বসবাস করবেন, আবার ভজনা করবেন। অথই জলে ভাসছে আমাদের ব্রজধাম। তো মিত্র, রঙ্গনাথজির মন্দির দর্শন করাতে পারিনি, তো তাতে কি হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণের আদেশে অনেক দেবতারাই অনেক কর্মসাধন করে থাকেন, তো তার একটি নিদর্শন প্রমাণ আজকে এই ভিডিওটিতে দিতে যাচ্ছি। সেটি কি মিত্র? বর্তমানে যে মন্দিরটা দর্শনের জন্য আমরা যাচ্ছি, কথিত এমনই আছে যে স্বয়ং বিশ্বকর্মা এই মন্দির নির্মাণ করেছেন। প্রাচীন মন্দির আর ভব্য মন্দির, মন্দিরের পরিসরে কত ভক্তদের আনাগোনা। হ্যাঁ, আর মন্দির দর্শন করেও হৃদয় জুড়িয়ে যায়, এত সুন্দর মন্দির। দেখুন মন্দিরের ভিতর কত সুন্দর শান্তি, বাইরে এত গরম অনুভব করছিলাম, কিন্তু মন্দিরের ভিতরে আসা মাত্র একদম শান্তি। আর মন্দিরের উঁচু দেখুন, হাইট কাকে বলে, বিশাল হাইট। তো এবারে দেখুন আর্কিটেকচার। হ্যাঁ, মন্দিরের কারুকার্য দেখেছেন মিত্র? আমাদের বর্তমানে কলিযুগে যেসব বড় বড় বিল্ডিং নির্মাণ হচ্ছে, তাতে 10x10 কামরা একটা ডিজাইন করে নিজেকে অনেক বড় আর্কিটেকচার মনে করেন, ইঞ্জিনিয়ার মনে করেন, কিন্তু এখানে কিন্তু তার কোনো প্রমাণ পাওয়া যায় না। হ্যাঁ, বিশ্বকর্মা আমাদের এত বড় প্রতিভাশালী বিশ্বকর্মা, হ্যাঁ, যে ওনার কাজের কাছে হার মানায় আমাদের বর্তমান সমাজের ইঞ্জিনিয়ারদেরও। এত সুবিশাল এত বড় মন্দির নির্মাণ করেছেন, কল্পনা করা যায় মিত্র? সব পাথরের খেলা, কোনো রড নেই, হ্যাঁ, ঢালাই নেই, অথচ কত সুন্দর নির্মাণ। হ্যাঁ, একে বলে নির্মাণ, কত সুন্দর। আর দেখুন ভক্তরা এখানে বসে রেস্ট নিচ্ছেন, একদম ঠান্ডা, শান্তি আর শান্তি, আর বাইরে বেরোতেই ইচ্ছে করে না ভক্তদের। মন্দির আসলে এরকমই হয়, এমন সুন্দর ঠান্ডা যে মন্দিরের বাইরে আর কখনোই যেতে ইচ্ছে করে না। তো যাই হোক, এখানে ভক্তরা মন্দিরের ভিতরে ভিডিও করতে বারণ করছে। তো এবারে ঘটনা হয়েছে এই যে দেখুন এর বাইরের দৃশ্য, অবশ্যই দর্শন করাবো, বাইরে আমরা অবশ্যই যাব, কিন্তু এত সুন্দর হাওয়া এখানে যে এসি ফেল হয়ে গেছে। কেন কি সব ভক্তদের জড়ো হয়েছেন ভক্তরা এখানেই, কেন এখানেই সবচাইতে বেশি আনন্দ এবং শান্তি পাচ্ছেন বসে। তো যাই হোক, আমাকেও একটুখানি রেস্ট এখানে বসে নিতে হবে মিত্র। তো কি কাজ মন্দিরের! হ্যাঁ, তো মন্দিরে একদম চোখ লেগে আসছিল, কেন কি এই জগৎ সংসার রোদে তাপে জ্বলছে, কিন্তু মন্দির এমনই একটি স্থান যেখানে আসতে পারে তাপ ত্রয় বিনাশায়, সম্পূর্ণ তাপ থেকে মুক্ত হওয়া যায়, একেই তো বলা হয় মন্দির। বাকি এই জগৎ সংসারে তো শুধু তাপ আর তাপ। তো বর্তমানে নাকাম করে 5-6 জনার চশমা ছিনতাই করে নিয়েছে অলরেডি বাদর রূপী ভক্তরা। তো একটুখানি সাবধানের সহিত ব্রজধামে যখনই আসবেন দর্শন করতে পারবেন। এবারে আমরা কি করব মিত্র, সেটি হলো মন্দির পরিক্রমা করব।
মন্দির পরিক্রমা করতেই হবে, তো এবারে চলুন তাহলে যাই, মন্দির পরিক্রমা করি আর দর্শন করি স্বয়ং বিশ্বকর্মার হাতের এই সুন্দর নির্মাণ। হ্যাঁ, একবার কল্পনা করুন মিত্র, যদি ভগবানের আদেশে স্বয়ং বিশ্বকর্মা এমন মন্দির নির্মাণ করতে পারেন, তাহলে ভগবান নিজে যদি কিছু রচনা করেন তাহলে সেটা কত সুন্দরভাবে নির্মাণ করবেন, তার কি কোনো প্রমাণ আছে মিত্র শাস্ত্রে? হ্যাঁ, অবশ্যই আছে। এই চরাচর জগৎ এবং যাকে বৈজ্ঞানিক ভাষায় আমরা আকাশগঙ্গা জানি, ব্ল্যাক হোল জানি, তো এইসব সৌরমণ্ডল জানি, তো এসব নির্মাণ কার? সে হলো ভগবান, তাই না? স্বয়ং উনি নিজে এই সব কিছু নির্মাণ করেন। তাহলে আর তাও আবার কোনো মেটেরিয়ালের বস্তু হয় না, নিজের শরীর থেকেই প্রকট করেন এমন সুন্দর সুন্দর নির্মাণ জগৎ সংসার। তারপরে এই জগৎ সংসারের খুঁটিনাটি নির্মাণের জন্য দেবতাদের দায়িত্ব দিয়ে থাকেন, আর তারা দেবতারা যে নির্মাণ করেন সেই নির্মাণ দেখেই আমরা চকিত হয়ে যাই। তাহলে ভগবানের নির্মাণের জ্ঞান কি আছে বলুন আমাদের কাছে? সে অনেক দূরের কথা। সম্পূর্ণ মন্দিরটি এভাবে পরিক্রমা দিয়ে দিয়ে দর্শন করেও যেন শেষ হচ্ছে না, খুব সুন্দর। চারিদিকেই এক অপূর্ব কাজ মন্দিরের, কত সুন্দর। এখানে একটা বেদি দেখুন, একদম চারটি স্তম্ভ এই বেদি, এবং তার উপরে কত সুন্দর ছাদ, বাহ, মানে চূড়া আর কি, ছাদ নয়, আমাদের ভাষা চলে আসে, মন্দিরের বেদির চূড়া নির্মাণ করা রয়েছে, অপূর্ব সুন্দর। কে নির্মাণ করেছেন? হ্যাঁ, দেখতে হবে না সেটাই মিত্র, বিশাল বিশাল বড় মন্দির, আসলে কারুকার্য। এই মন্দিরটি যেন রঙ্গনাথ মন্দিরকেও হার মানায়, এই মন্দিরের কারুকার্য মুগ্ধ হওয়ার মতো। কিন্তু এই বৃন্দাবনের মধ্যে লুকিয়ে রয়েছে এরকম সৌন্দর্য। অনেকে বৃন্দাবন দর্শনে আসেন, কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর হিস্টোরিক্যাল মনুমেন্টগুলো দর্শন করেন না, বা এরকম বড় বড় মন্দিরগুলো নির্মাণ করেন না। বাহ, কত কাজ, দেখুন মনে হচ্ছে আমরা জর্ডানে চলে এসেছি। জর্ডানে পুরো পাহাড় কেটে কেটে এরকম বড় বড় স্থাপনা দেখতে পাওয়া যায়, সেখানে মানুষে করেছে। তো দেবতাও একজন জীব, উনিও করেছেন, সে বুদ্ধি দিয়েছেন ভগবান, এই আর কি। ঘুরে দেখতে কত ভালো লাগে মন্দিরটি, তবে ছবি তোলার জন্য যারা ছবি তোলার প্রেমিক তারা কিন্তু অপূর্ব সুন্দরভাবে এখানে ছবি তুলতে পারেন। তবে একটা কথা কি জানেন, এই যত মন্দির দর্শন করি না কেন, কিন্তু আমাদের যে রাধাকুণ্ড এবং গিরিরাজ্জির যে সুন্দর গিরিরাজের তলটি বন এবং বারণের দ্বারা সজ্জিত, সেই তলটি দেখার যে একটি সৌন্দর্য আছে সেটি সেই রকমভাবে মন ভরে না এই বৃন্দাবনে বর্তমানে ইট কনক্রিটের মন্দির দর্শন করে। গিরিরাজ্জি সর্বোপরি, তার উপরে আর কেউ নয়। তো আমরা কেশিঘাট থেকে এবারে হাঁটতে হাঁটতে অলিগলিতে হাঁটা শুরু করে দিয়েছি, আর বৃন্দাবনের গলি চেনা অত তো সহজ নয়, কিন্তু বৃন্দাবনের গলিতে চলতে চলতে যেরকম এরকম পুরনো স্থাপনা বা এরকম দরজা যখন পাই তখন দেখে খুব ভালো লাগে, যে মনে হয় সেই মথুরা বা বৃন্দাবন নগরীতে ভগবান যখন আসতেন তখন সবাই ভগবানকে স্বাগত জানাতেন, উপর থেকে পুষ্প বৃষ্টি করতেন ব্রজবাসীরা, তাই না? তো সেই বৃন্দাবন, এই বৃন্দাবন নিয়ে অনেক মহিমা, কিন্তু এত ইট কংক্রিট আর বিল্ডিং সম্পূর্ণ ভরে গিয়েছে, সবুজায়ন আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আর মিত্র, সবুজ ছাড়া আমার আর ভালো লাগে না, সবুজ দেখতে দেখতে চোখ যেন এই বৃন্দাবনে এসেও সবুজ খুঁজে বেড়ায়, সবুজ খুঁজে বেড়ায়। তো এই যে আমাদের শ্রী রঙ্গনাথজি এখন বিশ্রামে রয়েছে এই মন্দির গৃহে আর কি, তো এবারে আমাদেরকে কী করতে হবে মিত্র? আজকে তো দর্শন করাবো না, আর সোনার তালগাছ, সোনার কলস এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এর আগে
দুবার দর্শন করানো হয়েছে শ্রী রঙ্গনাথজির মন্দির। সে কারণে আজকে বিশেষ করে আসার উদ্দেশ্য ছিল যে যমুনাজির কি পরিস্থিতি রয়েছে বর্তমানে, আর এত প্রচণ্ড ঘাম দিচ্ছে, এত প্রচণ্ড ঘাম দিচ্ছে যে একদম পরেশান হয়ে যাচ্ছি এই বৃন্দাবন ব্রজভূমিতে চলতে চলতে। তো যাই হোক মিত্র, মনে হয় কোথাও ছায়ায় গিয়ে একটুখানি বসতে হবে, যা গরম দিয়েছে হঠাৎ করে। সকালে ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল, বেশ আনন্দেই কাটছিল, কিন্তু ফের দুপুর গড়াতে না গড়াতে প্রচণ্ড রোদের তাপের কারণে একদম পরেশান। তো এবারে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর মিত্র, এই গেটই দর্শন করুন, এর বেশি আর এই ভিডিওটিতে দর্শন করাতে পারছি না। তো এখন চলতে চলতে একটুখানি বসলাম, এত ভ্যাপসা গরম আবার পড়েছে। দেখুন সকালবেলা বৃষ্টি হলো, এখন আবার গরম পড়লো, কী যে প্রভুর লীলা বোঝা বড় দায়। এখানে বসে একটুখানি জিলেবি, কেন বৃন্দাবনে এসে যদি কিছু না সেবা করি তাহলে হবে? কিন্তু দুপুরে কিন্তু আমরা প্রসাদ পাই নাই, তার কারণ হলো অনেকটা লেট হয়ে গিয়েছে, মন্দিরে ওই জন্য আর ঢুকিনি। তো এবারে জিলেপি সেবা করার পরে লস্যি সেবা করার ইচ্ছে আছে, লস্যি। বর্তমানে কোন স্থানে রয়েছি আমরা সেটি হলো রঙ্গনাথ মন্দির আছে এইদিকে, আর রঙ্গনাথ মন্দির চারটের সময় খুলবে, এখন বাজে তিনটে, গলা শুকিয়ে কাঠ। তো একটু লস্যি খেলে যদি গলাটা ভেজানো যায় সেই আশাতেই চলে এলাম। ভাইয়া কেসে কেসে দিলা দে রে ও লস্যি? রঙ্গনাথজির সামনে এই স্টল থেকে লস্যি সেবা করব। লস্যি আমাদের তৈরি হচ্ছে। দেখুন আমি কিছু ভোজন করি আর না করি, আমার সাথে একটু জল, আমার সাথে যে ভক্ত আসেন তাকে তো সেবা করাতে হয়, তার সেবা করতে হয় আমাকে, নয়তো বৈষ্ণব অপরাধ হয়ে যাবে না? অবশ্যই এত গরম ভাই, তো জল দে হাতে একটুখানি গরম। যাই হোক লস্যি চলে এসেছে, অপূর্ব স্বাদের আমরা বলতে পারি রঙ্গনাথজির কাছে যখন এসেছি। রঙ্গনাথজি আমাদেরকে লস্যি ভোজন করাচ্ছেন। স্ট্র নেই হ্যাঁ ভাইয়া, স্ট্র হালুয়া রাধারানী মোটামুটি ঠিকই আছে, সুন্দর। এত স্বাদ কে? তাও একটু কিচকিচ করছে মনে হচ্ছে, একটু বালি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে, সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।